আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা দরুদ পাঠ হচ্ছে নবীর উপর সালাম পেশ করা দরুদ ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে আল্লাহ তাল্লার কাছে রসুলুল্লাহ সাল্ল আলি জন্য রহমত বরকত ও শান্তির জন্য দোয়া করা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি আসালামের প্রতি দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রবিন পবিত্র কোরআনে এসেছে অবশ্যই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ প্রেরণ করেন হে মুমিনরা তোমরাও তার প্রতি যথাযথ দরুদ ও সালাম পেশ করো সুরা আহযাব আয়াত নম্বর ছাপ্পান্ন জীবনে একবার দরুদ সালাম পাঠ করা ফরজে আইন দরুদ সালাম অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে খুব ধীরস্থিরভাবে চুপি চুপি পড়া উচিত দরুদ শরীফ পড়ার সময় অধিক নড়াচড়া মাথা দুলানো চিৎকার বা উঁচু আওয়াজ করা যাবে না একই বৈঠকে একাধিকবার নবী সাল্ল আলি নাম উচ্চারিত হলে প্রথমবার সবার জন্য দরুদ পাঠ করা আবশ্যক তথা ওয়াজিব নবীজি সাল্ল আলি নাম এক বৈঠকে বারবার লিখলে প্রথমবার দরুদ লিখা আবশ্যক তথা ওয়াজিব অজু ছাড়া যে কোনো অবস্থায় দরুদ শরীফ পরা যায় তবে অজু অবস্থায় এবং আদবের সঙ্গে দরুদ পরা উত্তম জুমা বা ঈদের খুদ্বায় নবী আলাইহি ওয়াসাল্লামের নাম এলে মনে মনে দরুদ পড়বে মুখে উচ্চারণ করবে না নবীজির রওজা শরীফ জিয়ারত ও তার নাম বলা বা শোনার সময় মসজিদে প্রবেশের সময় ও বের হওয়ার সময় কোনো বৈঠক থেকে ওঠার সময় দোয়া বা মোনাজাতের আগেও পরে আজানের পর দোয়ার আগে অজুর শেষে চিঠিপত্র বা অন্য কিছু লেখার আগে কোরআন তেলোয়াত বা অন্য কোনো বই পুস্তক পাঠের আগে দুনিয়া আখেরাতের কল্যাণ ও সব রকমের বিপদাপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় বেশি করে দরুদ পড়ুন দরুদ শরীফের ফজিলত মহানবী সাল্লু আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার বার রহমত বর্ষণ করবেন হযরত আবদুল্লা ইবনে আস আশ্রাদি আল্লাহ তাকাল আনুহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার কারণে তার উপর দশটি রহমত তথা করুণা অবতীর্ণ করবেন অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার দশটি মোচন করবেন ও সে দশটি মর্যাদায় উন্নীত হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সহজ এবং সহি ছয়টি দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থসহ শিখব ইনশাআল্লাহ এক নম্বর দরুদে এব্রাহিম সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদে এব্রাহিম যা আমরা সবাই নামাজে পাঠ করে থাকি আপনি দরুদ ইব্রাহিম পড়ে যে স্বয়াব ও ফজিলত পাবেন অন্য কোনো দরুদ পড়ে তার সমান স্বয়াব ও ফজিলত পাবেন না অল্লি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد" بنغلاو تشارون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أرثو. হে অল্লাহ আপনি মোহাম্মদ এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করুন যেমন আপনি ইব্রাহিম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান হে আল্লাহ আপনি মোহাম্মদ এবং তার পরিবারের প্রতি দান করুন যেমন আপনি ইব্রাহিম এবং তার পরিবারের প্রতি দান করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান দুই নম্বর দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد بانجلا ترون اللهم صل على محمد وعلى آل محمد أرثو هي الله আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের ওপর রহমত বর্ষণ করুন 3 নম্বর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা বাংলা উচ্চারণ অল হোম ছোৱালিয়া কাইলে মহাম্মদ ওয়াংজিল হল মাকাইদাইল মকর বাং ডেকায়ো মালকয় মাহ অর্থ হে অল্লহ আপনি মুহাম্মাদের ওপৰত ৰহমত বর্ষণ করুন এবং কেয়ামতীৰ দিন আপনার নিকটী তাকে স্থান দিন চার নম্বৰ দৰুদ শরীফ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أرثو هي الله أبني أبن باندا ورسول محمد ربا رحمة برون كورون এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপরও রহমত প্রেরণ করুন পাঁচ নম্বর দরুদ শরীফ সল্লো মুহাম্মাদ বাংলা উচ্চারণ সল্ল হো আলেনবিদ অর্থ নবী মুহাম্মাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন نمبر درود شريف اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد بانجلا وچارون اللهم صل على محمد النبي الأمي ওয়া আলে আলি অর্থ হে আল্লাহ আপনি উম্মি নবী মোহাম্মদ ও মোহাম্মদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন প্রিয় দর্শক সবচাইতে ছোট যে দরুদ পরা যায় সেটি হল সাল্লাম হি ওম সল্ল হলেম অর্থ অল্লাহ তার মোহাম্মদের প্রতি সালাত তথা দয়া ও সালাম অর্থাৎ শান্তি বর্ষণ করুন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন